প্রিয় সম্মানিত সুধী খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য রইল আদাব এবং অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে। ভিডিও হচ্ছে বন্ধুরা মুরগির ইঞ্জুরি। যেমন আমরা মানুষ, আমাদের ইঞ্জুরি হয়, অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, তেমনি বন্ধুরা মুরগিরও কিন্তু মানে অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনা হয় বা ইঞ্জুরি হয়। যেমন খামার উপরে কিছু একটা আছে, সেটা ধপস করে পড়ে গেল, মুরগির গায়ে পড়ে গেল, মুরগির পিঠে লেগে গেল, রক্তপাত হয়ে গেল, অথবা বুকের দিকে লেগে রক্তপাত হয়ে গেল, হয়ে গেল ইঞ্জুরি। অথবা গ্রামে গঞ্জে যারা বসবাস করেন, তাদের তো রাস্তার কাছাকাছি বাড়ি থাকার কারণে মুরগি এদিক সেদিক ছুটোছুটি করার কারণে মুরগি মানে সাইকেলে লেগে অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা মোটর সাইকেলে হলো, অথবা কোনোভাবে রক্তপাত হয়ে গেল। তো বন্ধুরা, এটার চিকিৎসা আপনারা কীভাবে দিবেন? বন্ধুরা, অতি সহজে মাত্র এক মিনিটের মধ্যে আপনারা চিকিৎসা দিতে পারবেন। তো বেশি বকবক না করিয়ে কাজের কথা বলা যাক। বন্ধুরা, তার আগে একটি পুরনো কথা বলতে হয়, যদি আপনি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে বন্ধুরা একটা সাবস্ক্রাইব চাই আর লাইক কমেন্ট শেয়ার, সেটা ইনশাল্লাহ আপনারা জানেন। তো বন্ধুরা, যখন মোরগ মুরগিতে ইঞ্জুরি হবে, কেটে যাবে, থেতলে যাবে, ঠিক এই সময় আপনারা কি করবেন? আপনাদের কোনো ডাক্তার অথবা ঔষধ কেনার কোনো দরকার নাই বন্ধুরা, আপনার রান্নাঘরে এই ঔষধটা পেয়ে যাবেন। ঔষধটা হচ্ছে এই হলুদের গুঁড়া। জি বন্ধু, যে হলুদ আমরা তরকারিতে ব্যবহার করি বা তরকারিতে দেওয়া হয়, সেই হলুদের গুঁড়া অবশ্যই আপনার রান্নাঘরে আছে। আপনারা তড়িৎগতিতে কিছু হলুদের গুঁড়া নিয়ে আসবেন, আসার পরে হাতের তালুতে এক চিমটি হলুদের গুঁড়া হাতের তালুতে রেখে সমপরিমাণ বন্ধুরা সরিষার তেল আপনারা হাতের মধ্যে নিলেন। সেই সময় যদি সরিষার তেল পাওয়া না যায়, সেক্ষেত্রে আপনারা পানিও দিতে পারেন। তারপরে এটা হাতের মধ্যে এভাবে এভাবে ঘর্ষণ করার পরে একটা মলমের মতো তৈরি হয়ে যাবে বন্ধুরা, মানে একটা পেস্ট তৈরি হবে। আর এই পেস্টটা আপনাদের মুরগির ক্ষতস্থানে যেখানে কেটে গেছে, ছুলে গেছে অথবা আঘাত পেয়েছে, এ জায়গায় আপনারা সরাসরি লেগে দিবেন। লেগে দেওয়ার পরে আপনারা মুরগিটাকে কোনো ঝাপা দিয়ে অথবা কোনো কিছু দিয়ে ঢেকে রাখবেন। এভাবে আপনারা 2 থেকে 3 দিন ঢেকে রাখার পরে ইনশাল্লাহ আমি এতটুকুই বলতে পারি, আপনাদের মুরগি একবারই সুস্থ হয়ে যাবে। জি বন্ধু, আপনি এই কাজটা একবার করেই দেখুন, ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। যদি আপনাদের ভিডিওটা উপকারে আসে তাহলে বন্ধুরা প্লিজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।